হ্যালো বিয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে 87 এফে কীভাবে উইথড্র দিবেন এবং কীভাবে কাজ করা হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল 87 এফে প্রবেশ করলাম। সো মাইনিংয়ে যদি ক্লিক করি, এখন ইন্টারফেসে আছে বিটিসি মাইনিং অ্যাপে। সো বিটিসি মাইনিং অ্যাপ সম্পর্কে যদি আপনারা না জানেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার দেখা খুবই প্রয়োজন, কারণ এটা একটা ওয়ার্ল্ডের ট্রাস্টেবল ফ্রি একটি আর্নিং সাইট, যেখান থেকে 100% বিটিসি আর্ন করা যায় এবং সাথে সাথে বিটকয়েন আর্নিং করা যায়। সো বিটকয়েন বর্তমানে আর্নিং চলতেছে, মাইনিং চলতেছে, কিন্তু বিটিসি যেটা আর্নিং হয় যেটা এবং ইনস্ট্যান্ট উইথড্র নেওয়া যায়। সো আজকের ভিডিওতে আমি উইথড্র দিয়ে দেখাবো বিটিসি লাইভ পেমেন্ট প্রুফ হিসেবে। সো ভিডিওটি কন্টিনিউ করবেন। সো প্রথমে উইথড্র কীভাবে দেবেন, মি অপশনে ক্লিক করবেন, অ্যান্ড দেন এখানে ক্লিক করবেন, তারপর এখানে বিটিসি অপশনে প্রেস করবেন। প্রেস করার পরে আপনি দেখতে পারবেন যে নিচে আমার কমপ্লিট লেখা, 1/7 তারিখ উইথড্র দিয়েছিলাম, এবং আমার উপরে যে 30,178 বিটিসি আছে এটা উইথড্র দেওয়ার জন্য উইথড্র অপশনে ক্লিক করলাম। এরপরে এখানে অ্যাড্রেস, অবশ্যই বাইন্যান্সে থেকে বিটকয়েন অ্যাড্রেসটি আনতে হবে, সেক্ষেত্রে ওয়ালেটে ক্লিক করার পরে স্পটে রেখে ডিপোজিট অপশনে ক্লিক করার পরে এখানে যে বিটিসি অপশন দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে বিটকয়েন অপশনে প্রেস করবেন। এরপরে এখানে নিচে যে অ্যাড্রেসটি দেখছেন এটা কপি করবেন। সো কপি করা হয়ে গেলে এরপরে চলে আসবেন 87 BTCS, এখানে অ্যাড্রেসটি পেস্ট করে দেবেন। এরপর এখানে অ্যামাউন্ট দিয়ে দেবেন অলের উপর প্রেস করে, তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন, তারপরে বিটিসি উইথড্র অপশনে প্রেস করলে পাসওয়ার্ড বসানো হয়ে গেলে কনফার্ম অপশনে প্রেস করবেন। এরপরে একটি কোড চলে যাবে ইমেইলে, সেই ইমেইলে কোডটি এখানে বসিয়ে কনফার্ম অপশনে প্রেস করলে এখানে পেন্ডিং লেখা আসবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে পেন্ডিং লেখা। সো আজকে 7 তারিখ 2 ফেব্রুয়ারি উইথড্র রিকোয়েস্ট দিয়েছি, এটা 8 তারিখ আমার বাইন্যান্সে চলে যাবে। সো আপনাদেরকে একদিন পরে বাইন্যান্সে আপনাদেরকে দেখাই। সো বাইন্যান্সে চলে গেছে কি না প্রুফ হিসাবে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আপনারা এখানে যে বিটিসির স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এটা ফেব্রুয়ারি 8 তারিখ আমি পেমেন্ট হাতে পেয়েছি। উইথড্র রিকোয়েস্ট দিয়েছিলাম ফেব্রুয়ারি 7 তারিখ 2022। সো আজকে 8 তারিখ বিটিসি 30,178 হাতে পেয়েছি। সো এটা ডলার হিসাবে কনভার্ট করলে $14। সো এখানে যদি ক্লিক করি, এখানে স্ট্যাটাস দেখতে পারবেন যে অ্যামাউন্ট হচ্ছে 30,178 বিটিসি, এরপরে স্ট্যাটাস হচ্ছে কমপ্লিট। সো এটা আমাকে তারা পে করে দিয়েছে। দেন বিটকয়েন ওয়ালেটের মাধ্যমে নিয়েছি বাইন্যান্সের, তারপরে এটা হচ্ছে TRX ID, দেন এরপরে হচ্ছে তার 1,000 ফি কেটেছে এটা উইথড্র নেওয়ার জন্য, আর তারা পেমেন্ট দিয়েছে 2022 2 ফেব্রুয়ারি 8 তারিখ। আপনাদেরকে তো পেমেন্ট প্রুফ দেখাইলাম, এরপরে আমি বাইন্যান্সে চলে যাব, বাইন্যান্সে আপনাদেরকে দেখাবো। বাইন্যান্সে যাওয়ার পরে এখানে যদি নোটিফিকেশনে ক্লিক করি, এই নোটিফিকেশনের এখানে আপনারা দেখতে পারবেন এই যে ডিপোজিট সাকসেসফুল 30,000, এখানে 30,178 বিটিসি এখানে বাইন্যান্সে ডিপোজিট হয়েছে। সো ডিপোজিট নাওয়ার অপশন যদি প্রেস করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে 30,178 বিটিসি 2022 2/8 তারিখ আজকে পেয়েছি। যদি আমি ওয়ালেটে ক্লিক করি, অ্যান্ড দেন স্পটে ক্লিক করলে আপনার নিচে এখানে যে বিটিসি দেখতে পাচ্ছেন, আপনারা অলরেডি এখানে 30,178 বিটিসি আমার ওয়ালেটে দেখতে পাচ্ছেন। সো এটাকে আমি এখন উইথড্র দিয়ে দেখাবো। সো উইথড্র দেওয়ার জন্য এখানে এই যে বিটিসি আছে, টোটাল বিটিসিটা এখানে ট্রান্সফার করে, সো এই বিটিসিটা এখানে প্রথমে স্পটে আছে, অ্যান্ড দেন স্পট থেকে এই ফান্ডিংয়ে নিতে হবে। এখানে যে ফান্ডিং দেখতে পাচ্ছেন, এখানে ফান্ডিং, এই ফান্ডিংয়ে নিতে হবে বিক্রয় করতে হলে।
সো ফান্ডিং এ কিভাবে নিব সেক্ষেত্রে ট্রান্সফার অপশনে ক্লিক করব। ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন স্পট আছে, যেহেতু আমরা স্পট থেকে ফান্ডিং এ নিব, স্পট অলরেডি সিলেক্ট করা আছে, যেহেতু স্পট থেকে আমরা এখানে ফান্ডিং নেব, ফান্ডিং সিলেক্ট করা থাকবে। যেহেতু স্পট ব্যালেন্স থেকে আমরা কোথায় নিয়ে আসব, এই স্পট ব্যালেন্স থেকে আমরা এই ফান্ডিংয়ে নিয়ে আসব। সেক্ষেত্রে ফান্ডিংয়ে নিব কোন কারেন্সিতে, বিটিসি কারেন্সিতে। সেক্ষেত্রে আমরা এখানে ম্যাক্সের উপরে ক্লিক করব। ম্যাক্সের উপরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আমার যে 30,178 বিটিসি আমি এখানে নিয়ে এসেছি, বিটিসি 87 থেকে, এটাকে এখানে আমি কী করব, নিচে যে কনফার্ম ট্রান্সফার অপশন দেখতে পাচ্ছেন, এই কনফার্ম ট্রান্সফার অপশনে ক্লিক করব। এবং ক্লিক করার পরে আপনারা যদি ফান্ডিংয়ে ক্লিক করেন, আমি ফান্ডিংয়ে ক্লিক করলাম, তারপরে দেখতে পাচ্ছেন যে আমার ফান্ডিংয়ে অলরেডি বিটিসি চলে এসেছে, আপনারা এখানে দেখতে পারবেন, কারণ এখন কিন্তু স্পটে নেই, এই বিটিসি টোটাল বিটিসিটা এখানে ফান্ডিংয়ে চলে এসেছে। এখন আমি পিটুবিতে সেল করে দিতে পারবো। সো সেল করার জন্য এই পিটুবি অপশনে ক্লিক করতে হবে। এখানে ডলার বাই সেল করার জন্য অবশ্যই এখানে উপরে যে পিটুবি লেখা দেখতে পাচ্ছেন, এখানে যে পিটুবি, তারপরে বাংলাদেশ পিডি অবশ্যই এখানে সিলেক্ট করা থাকবে। অ্যান্ড দেন আমরা যেহেতু বিক্রয় করব, বিক্রয় ক্ষেত্রে এখানে সেল অপশন সিলেক্ট করব। তো সেলের উপরে ক্লিক করব, সেলের উপরে ক্লিক করব। এরপরে আমরা যেহেতু বিটিসি আমি 87 বিটিসি থেকে যে বাইন্যান্সে নিয়ে এসেছি, সো এটা আমি বিক্রয় করতে হবে বিটিসি। সো এই জন্য আমরা এখানে বিটিসি সিলেক্ট করব, বিটিসির উপরে। আপনি যদি আপনার ইউএসডিটি যদি থাকে, ইউএসডির উপর ক্লিক করবেন, যদি বিটিসি থাকে বিটিসির উপর ক্লিক করবেন, বিএনবি থাকলে বিএনবির উপরে, দাই কয়েন থাকলে দাই কয়েন্টের উপরে সেল দিবেন। যেহেতু আমার কাছে বিটিসি আছে, এই জন্য বিটিসির উপরে ক্লিক করবো। এখানে অসংখ্য লোক আছে যারা বিটিসি বাইন্যান্সে কিনে থাকে। সো কারা কত রেটে কিনে, এখানে রেটগুলো উল্লেখ আছে, আপনার যার কাছে ভালো হবে তার কাছে সেল করে দিবেন। আমরা এই ব্যক্তির কাছে সেল দিব, এখানে যে এই লোকটাকে দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে ইউএসডিটি সেলার নাম রেখেছে। সো 120 টাকা থেকে শুরু করে হিউজ পরিমাণে সে বিটিসি কিনে থাকে, এই জন্য আমি এই সেল অপশনে প্রেস করব। প্রেস করার পরে অলের উপরে ক্লিক করব, তারপরে আমার সমস্ত বিটিসি এখানে চলে আসবে। তারপর এখানে নগদ পেমেন্ট মেথড সিলেক্ট করব। সো রকেট এসেছে, নগদ সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যে সেল উইথ জিরো ফি, এই অপশনটার উপরে প্রেস করতে হবে। অ্যান্ড ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। সো বায়ারের কাছে অলরেডি রিকোয়েস্ট চলে গেছে। সো টোটাল প্রাইস এসেছে এখানে দেখতে পাবেন। তারপরে যদি চ্যাট অপশনে ক্লিক করি, অবশ্যই তাদের সাথে একটু চ্যাট করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি তারা কিন্তু পেমেন্ট করে দিয়েছে। সো পেমেন্ট করে দিয়েছে, এখন তাদেরকে এবিটিসিটা রিলিজ করে দিতে হবে। সো অলরেডি নগদে তারা দিয়ে দিয়েছে। একটু ওয়ালেটটা যদি দেখি, হ্যাঁ ওয়ালেটে অলরেডি তারা পেমেন্ট দিয়ে দিয়েছে। ট্রানজ্যাকশনের উপরে যদি ক্লিক করি, এখানে 1188 টাকা তারা দিয়ে দিয়েছে। এরপরে পেমেন্ট রিলিজ করে দেবে এখান থেকে, পেমেন্ট রিসিপ্ট, তারপরে আই হ্যাভ রিসিপ্ট কনফার্ম, তারপরে গুগল অথেন্টিকেশন দিয়ে দেব। সো তাকে রিলিজ আর বিটিসি রিলিজ দিয়ে দিলাম। সো এভাবে বিটিসি এখান থেকে লেনদেন করা যাবে, বিক্রয় করা যাবে সহজ মাধ্যম। সো এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কীভাবে 87 বিটিসি থেকে বিটিসি বাইন্যান্সে নিয়ে আসবেন, সেখান থেকে বাইন্যান্স থেকে সেল দিবেন।